হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নলেজ অ্যান্ড সলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের কাস্টমারদের করা বেশ কিছু ভুল সম্পর্কে। যেই ভুলগুলো আমরা যদি এড়িয়ে চলি, তাহলে আমাদের ফ্রিজ, আমাদের যানমাল সব কিছু সবসময় সুরক্ষিত থাকবে। যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ এবং শেষের বিষয়টি অবশ্যই 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 আপনারা ফলো করবেন। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইঁদুর। আমরা যারা ফ্রিজ ব্যবহার করে থাকি তারা প্রত্যেকেই এই কমন ভুলটি করে থাকি, সেটি হচ্ছে যখন আমরা ফ্রিজ কিনে এনে বাসায় যেই জায়গাটার মধ্যে রাখি সেখানেই ফ্রিজটি বছরের পর বছর রেখে দিই। ফ্রিজের পেছনে ইঁদুর বাসা বাঁধলো না কী হলো সেই বিষয়ে আমাদের কোনো প্রকার কোনো খেয়াল থাকে না, কিন্তু এই কাজটি করা একদম ভুল। আপনার ফ্রিজের পেছনের দিকটায় থাকে হচ্ছে কম্প্রেসার, আপনার ইলেকট্রিক্যাল লাইন সব কিছু থাকে ফ্রিজের পেছনের দিকটায়, ওই দিকটা সবসময় পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি। আপনি অন্তত প্রতি মাসে একবার করে হলেও ফ্রিজের পেছনের দিকটাকে পরিষ্কার রাখুন, এতে করে আপনার ফ্রিজের নষ্ট হওয়ার চান্স অনেকাংশে কমে যাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার ফ্রিজে যখন ইঁদুর কোনো ইলেকট্রিক লাইন কাটবে সেটি জোড়া দেওয়ার আগে আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যালের নিম্নতম জ্ঞানটা থাকতে হবে, কেননা ফ্রিজের যে কয়টি তার রয়েছে প্রত্যেকটা তারই খুবই গুরুত্বপূর্ণ। এই ফ্রিজটিতে ফ্রিজের ওনার ইঁদুরে কাটা তারগুলোকে ট্যাপিং করেছেন, কিন্তু ইঁদুরে যে উপরের অংশে কেটে রেখেছে তা ওনার চোখে পড়েনি। উনি যখন লাইন দিয়েছে ফ্রিজের মধ্যে সাথে সাথেই সেখানে ফায়ার করে ভিতরের তার সমেত জ্বলে গেছে। তাই ইঁদুরে যদি কখনো আপনার ইলেকট্রিক্যাল লাইন কেটে ফেলে, আপনাকে শুরু থেকে অর্থাৎ লাইনটি যেখান থেকে এসেছে এবং যেখানে গিয়ে শেষ হয়েছে তার সম্পূর্ণ লাইনটি আপনাকে চেক দিতে হবে, যাতে সেখানে কোনো প্রকার কোনো লিকেজ না থেকে যায়। এই একটি লিকেজই আপনার স্বপ্নের বাড়িতে আগুন ধরাতে যথেষ্ট, তাই খুবই সাবধানতার সাথে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। তৃতীয় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার ফ্রিজটি বহুদিন ব্যবহারের ফলে যদি আপনার ফ্রিজের ভেতরে জং পড়ে যায়, আপনার ফ্রিজের রঙগুলো হালকা হালকা উঠে যাচ্ছে, যদি এমন সিচুয়েশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ফ্রিজ স্পর্শ করার আগে আপনার পায়ে স্পঞ্জের স্যান্ডেল পরে নিন। এতে করে আপনার ফ্রিজের বডিতে যদি বাই এনি চান্স কোনো ভোল্টেজ চলে আসে সেক্ষেত্রে আপনি সেটা থেকে সুরক্ষিত থাকবেন, এবং বাড়ির সকলেই যারা ফ্রিজ ব্যবহার করবে তারা প্রত্যেকেই পায়ে স্পঞ্জের স্যান্ডেল নিয়ে তারপর ফ্রিজটি ব্যবহার করবে, এতে করে আপনার ফ্রিজ এবং আপনি দুটোই সুরক্ষিত থাকবেন। চতুর্থ নাম্বার হচ্ছে ফ্রিজের গ্রাউন্ডিং, আমরা যেটাকে আর্থিং বলে চিনি। এই আর্থিং আমরা অনেকেই করি না, বিশেষ করে ফ্রিজের ক্ষেত্রে আর্থিং করাটা খুবই জরুরি। আপনার ফ্রিজের যদি আর্থিং করা না থাকে সেই ক্ষেত্রে ফ্রিজের বডিতে অতিরিক্ত কারেন্ট চলে এসে একটি দুর্ঘটনা তৈরি করতে পারে। তাই যখন আপনারা ফ্রিজের কানেকশন করবেন অবশ্যই অবশ্যই ফ্রিজের কানেকশনের মধ্যে আর্থিংয়ের ব্যবস্থা রাখতে হবে। পাঁচ নাম্বার এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সার্কিট ব্রেকার। আপনার বাসার পুরো সার্কিটে আপনাকে সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, এবং ফ্রিজের জন্য আপনাকে আলাদাভাবে একটি সার্কিট ব্রেকার বসাতে হবে, যাতে করে ফ্রিজে যদি কোনো সময় শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সার্কিট ব্রেকার এই পুরো সিস্টেমটাকে বন্ধ করে দিবে এবং আপনার বাসার পুরো লাইনটাকে সুরক্ষিত রাখবে। তাই অবশ্যই অবশ্যই সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। সার্কিট ব্রেকার শুধু আপনার ফ্রিজ না, আপনার পুরো বাসার সেফটি প্রদান করবে, যেটা আমরা অনেকেই আমাদের বাসা বাড়িতে বা দোকানে করতে কৃপণতা বোধ করি। এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।